হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা আহিলের টিকা দিতে। এটা হচ্ছে আহিলের টিকার জায়গা। এখান থেকে টিকা দিয়ে আশকা, ওই যে আশকা আহিলে নিয়ে দাঁড়ায় আছে। আমি ওকে চলে যেতে বলছি, ওই যে ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে, এত সুন্দর লাগতেছে, ভিডিও না করে পারলাম না। এখানে সিস্টেম হচ্ছে, যারা কেরোসিনা মানে বাচ্চাদের নিয়ে আসে তাদের জন্য লিফট। আমি সিঁড়ি দিয়ে নামবো। চলো ধরে নিয়ে চলো। গাছপালা সব ন্যাড়া হয়ে গেছে পাতা পড়ে, এখন এরমই থাকবে, কারণ যে পরিমাণ ঠান্ডা মানুষই অবস্থা খারাপ হয়ে যায়। গাছপালার কথা তো বলে লাভ নেই। অ্যাম্বুলেন্স আসছে কি, করোনা রোগী পাইলো নাকি আল্লাহ জানে। এই যে এদেশের অ্যাম্বুলেন্স, ব্যাস আমাদের টিকা দেওয়া শেষ। এখন আমরা চলে যাব বাসায়। বাসায় যেতে যেতে একটু ভিডিও করলাম সবার উদ্দেশ্যে যে আমি আসলে কোথায় আসছি। আহিলকে যেই যেখানে টিকা দিতে আসছি, এটা হচ্ছে সেই বিল্ডিংটা, এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা, হ্যাঁ এখানেই নিয়ে আসি ওকে টিকা দিতে। মোটামুটিভাবে এক বছরের টিকা দেওয়া শেষ অলরেডি। এখন আহিলের টিকা হবে, আহিলের যখন 1.5 বছর হবে তখন, মানে সামনে 2022-এর মার্চে তার থেকে মানে তার আর একটা ডোজ আছে। তারপরে আবার কবে দেয় জানি না। বাবার বাবা বাচ্চাদের যখন টিকাটা দেয় কত বড় একটা সুই একদম শরীরের ভিতরে দেয়, নিজেরই তো ভয় লেগে যায়, ওরা তো কিছু বলতে পারে না, নাহলে যে পরিস্থিতি হতো। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমরা এখন রাস্তা পার হবো।